বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি বাবা বলে ডাক দিলে গো নবী খুশি হো নবী আমারে তিন ছিলেন হে ভুবনের মাঝে স্বামীর কাজ করতে যায় যদি হাতের মধ্যে ব্যথা হয়ে যায় ঘাও হয়ে যায় কোমরে ব্যথা হয়ে যায় এর বিনিময়ে আমার আল্লাহ জান্নাত দিয়ে তার সবকিছু ঠিক করে দিবে এই ওয়াজ যদি আপনার আমার বউর কাছে করি কবে এদিকে আয় গোলাম তোরে ঝাড়ু দিয়ে দিয়ে এলো কথা কর না কেন ওটা ছিল নবীর যুগে আর এখনের যুগে এলে কাজের বুয়া আমার লাগবে কথা কর না কেন জোরে কর গোলাম তুই এদিকে আয় না ও মাস্তাল এসে ফাঁসে মার মায়ের মাস্তাল ঠিক না আর উল্টা বিল আপনার কি কই বোঝানো ফাতেমাও যেমন ছিল আলীও সেমন ছিল তা আমি ভালো হইলাম তুই ভালো হইলি না তো তোর তোর কাম কাজের বুয়া সারা করবো কেডা আল্লাহ আমার নবী বললেন মা কাজের বুয়া লাগবো তো তাহলে কাজের বুয়া আমি তোরে দেই কি কাজের বুয়া আমি পাবি কিন্তু আখেরাত পাবি না ফাতেমা বলে আব্বা আমি কাজের বুয়াও চাই না কোনো হেল্পও চাই না আমি জান্নাত চাই বলো বলো তারপরে কি শিবলি রহমাতুল্লাহ বলে আমি যখন জিজ্ঞেস করলাম তুমি এত কান্দ কেন হুজুর দেখতেছেন হাত পাও গুলো নষ্ট কেন জানেন আমি যখন বিবাহ করলাম পরমা সুন্দরী ছিল আমার বিবিটা আমার মায়ের সাথে বনি বনাত হয় নাই আমার মাকে প্রতিদিন টর্চারিং করতো আমি জানতাম না আমি কাঠ কাটার জন্য দোকানে চলে গেলাম কাঠ ফাড়ার জন্য দোকানে চলে গেলাম কোঠাল দিয়ে কাঠ কাটতাছি আমি আমার বিবিরে বলে গেছিলাম তুমি বোরকাটা পরে আমার জন্য খাবার লয়ে যাইও সকালের নাস্তা নিয়ে গেল না দুপুরে নিয়ে গেল না আমি বিকেল বেলা আসরের নামাজ পড়ে যখন বাজারের থেকে বেতন লইয়া চাউল ডাল নিয়ে আসতেছিলাম বিবিরে জিজ্ঞেস করলাম সকালবেলা খাবার লইয়া গেলি না দুপুরে নিয়ে গেলি না আমি তো একটা মানুষ আমার বিবি আমার শয়তানের ধোকা বুঝাই দিল আমারে বলতেছে তোমার মা সারাদিন আমার সাথে ঝগড়া করছে তোমার মায়ের কারণে আমি যাই নাই হুজুর আমার মনের মধ্যে রাগ আমার মা বারবার আমার বিবির ডিস্টার্ব করে আমি সন্ধ্যার সময় যায় দেখি আমার জনম দক্ষিণী মা কাষ্ঠ জ্বালাইয়া একটা পাতিলার মধ্যে করে আগুন পোহাইতেছে আগুনের সাজানের মধ্যে বসে আমার মা আগুন পোহাইতেছে আমি রাগ মেজাজে যাই এমন জোরে মার কোমরের উপরে লাথি মারলাম একটা দুইটা লাথি মারার পরে আমার মা ওই আগুনের পাতিলার মধ্যে পড়ে গেল আমার মায়ের চেহারাটা জ্বলসে গেল আমার মায়ের হাত পা গুলা পুড়ে গেল আমার মধ্যে বিন্দু মাত্র কোনো মায়া লাগলো না আমার মা দুই সপ্তাহ পর্যন্ত আগুনে পুড়িয়ার পরে দুই সপ্তাহ পরে আমার মা ভুক্তি ভুক্তি দুনিয়া ছাইরে চইরা গেল হুজুর আমি জানতাম না এটা আমার মায়ের সাথে বেয়াদবি কত পর্যায়ে আমি আর আমি রাগের ছুটে আমার মায়ের কাছে গেলাম না মা আমার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল মা বিদায় নেওয়ার সময় বলে বলে গেছিল মালিক যেই পাও দিয়ে আমার ও লাথি মারছে এই পা দুইটা যেন দুনিয়ার থেকে ও না লয়ে যাইতে পারে গো হুজুর আমি জিদ্দের ছোটে মার ঘরের কাছেও যাই নাই আমার মা ইন্তেকালের পরে
হঠাৎ করে আমার কুড়ালের আঘাত আমার পায়ে লাগি গেল। এক মাসের মাথায় আমার পাও দুইটা পশিয়া যায় গো। এই হাত দিয়া মায়েরে থাপ্পড় মারছিলাম, হাত দুইটাও পশিয়া যায়। হুজুর আমি এই দেশের মানুষ, আমি এমানের মানুষ, আমার হাত পাও পশার পড়ে আমি কাবা ঘরে প্রতি বছর আসি হজের মৌসুমে। এই কাবা ঘরে কাবা হাতিমের মধ্যে চিল্লায় চিল্লায় কান্দি, হুজুর এইবার দিয়ে আমি 13 বছর কাবায় আসি, দেখি আমার মালিকের পক্ষ থেকে আমার কোনো আওয়াজ আসেনি। হুজুর আমার হাত পাও গুলা যখন কাটা হয়ে গেল, বিবি আমার ছেড়ে চলে গেল, আমার একটা ছেলে ছিল ছেলেটা নিয়েও বিবি চলিয়া গেল। হুজুর একটা কথা বলি, আমার এই অপরাধ কি করো দিন আমার মালিক মাফ করব না। স্বামীর কাজ করতে যা যদি হাতের মধ্যে ব্যথা হয়ে যায়, ঘাও হয়ে যায়, কোমরে ব্যথা হয়ে যায়, এর বিনিময়ে আমার আল্লাহ জান্নাত দিয়ে তার সবকিছু ঠিক করে দিবে। এই ওয়াজ যদি আপনারা আমার বউর কাছে করি, কবে এদিকে আয় গুলাম তোরে ঝাড়ু দিয়ে দিয়ে দেবে, কথা কর না কেন। ওটা ছিল নবীর যুগে, আর এখনের যুগে হলে কাজের বুয়া আমার লাগবে, কথা কর না কেন। জোরে কর, গোলাম তুই এদিকে আয় না, ও মাস্তাল হয়েছে ফাতেমার মায়ের মাস্তাল, ঠিক না। আর উল্টা ফিল আপনার কি কইব জানাও, ফাতেমাও যেমন ছিল আলীও সেমন ছিল, তা আমি ভালো হইলাম তুই ভালো হইলি না, তো তোর তোর কাম কাজের বুয়া সারা করবো কেনা। আল্লাহ, আমার নবী বললেন মা কাজের বুয়া লাগবো তো, তাহলে কাজের বুয়া আমি তোরে দেই কি, কাজের বুয়া আমি পাবি কিন্তু আখেরাত পাবি না। ফাতেমা বলে আব্বা আমি কাজের বুয়াও চাই না, কোনো হেল্পও চাই না, আমি জান্নাত চাই। আরো জোরে কর, ঠিক ঠিক। ফাতেমা যেদিন ইন্তেকাল করলেন, আপনারা জানেন হাদিস কেনা, যেদিন ইন্তেকাল করা হইল তখন দেখা গেছে ফাতেমার এই হাতের বাজুর মধ্যে এত পরিমাণ ঘাও, এত পরিমাণ রক্তের ছাপ দেখা যাইতেছে। কারণ ফাতেমা তো এত সুন্দরী আল্লাহ তাকে বানিয়েছিলেন যে পূর্ণিমার চাঁদ যেরকম সুন্দর ফাতেমার শরীরের সৌন্দর্য এরকম ছিল। আমার নবী মাঝে মাঝে বলতেন কামেসলে ফাতেমা আনা, ফাতেমা হলো আমার মতো, কারণ ফাতেমার চেহারা ছিলেন নবীর মতো, আর ফাতেমার চেহারা নবীর মতো থাকলে নবীর চেহারার মতো কামেসলে আনা মুহাম্মদ, ফাতেমার চেহারা আমার মতো হুসনে খুলক, ফাতেমার চেহারা আমি নবীর মতো দেখতে, তাহলে বুঝালেন নবী যদি বলেন আমার মেয়ে ফাতেমার চেহারা আমার মতো দেখতে, তাহলে বুঝালেন সে কত সুন্দরী আল্লাহ তাকে বানিয়েছিল। তো মৃত্যুর সময় পরে যখন তারে গোসল দিতে নিছে, দেখে হাতের মধ্যে বড় বড় দোরা কাটা দাগ, অনেক দাগ। তো ফাতেমার বান্ধবী তাকে গোসল দিতে নিছিলেন, ফাতেমার সাথে আলীর ওয়াদা ছিল যে আমি যদি মারা যাই, দিনে মারা যাই অথবা রাত্রে মারা যাই, আমার এই চেহারা, আমার এই চেহারা আমার মা সারা, অর্থাৎ আমার মা যে কয়জন বাইসে আছে, তখনও তো নবীর 11 জন বিবি বাইসে, 9 জন বিবি জীবিত আলহামদুলিল্লাহ বলে লোক, নবীর 9 জন বিবি একসাথে জীবিত, 11 জন বিবির মধ্যে 2 জন কেবল মারা গেছে। আমার 9 জন মা সারা আমার চেহারা যেন আর কাউকে দেখার না হয়, এবং আমি ইন্তেকালের পরে আমারে তুমি চাদর দিয়ে ঢেকে রাখবা, ওই চাদর উঠাইবা না, ওই চাদর সহ আমার কবরস্থানে লয়ে যাব, এবং আমার জানাজায় কোনো পুরুষ ডাক দিবা না। আমার জানাজা যখন হবে, আমার হাসান হুসাইন এবং তোমার নিকটতম যাদেরকে দেখা আমার জন্য জায়েজ ছিল, এরা কয়েকজন আসবে, কিন্তু আমার খাট, যেই খাটের উপরে পালকিতে আমার শোয়া জানাজা করবা, পালকির চাইরো দিকে চাদর তেমন ভাবে ঝুলাই দিবা যেন বুঝতে না পারে যে ফাতেমা কতটুকু লম্বা ছিল। আরো জোরে বলেন, আলী কান্দে আর কয় এগুলো কি তুমি মনের থেকে বলতেছো? ফাতেমা বলে এগুলো খেলে মনের থেকে না, এটা আমি উপরের মালিকের হুকুমে বলতেছি। হযরত আলী বলে আর কি আছে তোমার? বলে আর একটা জিনিস আমার জানার আছে, আমি যখন মারা যাব
আমার কবরে সওয়াল জব হওয়ার আগ পর্যন্ত আমার কবরের পাশে তুমি উঠবা না। আর কি চাওয়ার আছে? আমার দুটা জান্নাতের দুলাল এই হাসান হুসাইন, এই দুইজন তুমি পরবর্তীতে বিয়ে করবা আমি জানি, কারণ আমি জানি তুমি আমার কদরের কারণে নবীর দুলালি বিদায় তুমি বিয়ে করো নাই। আমি ফাতেমা বলে গেলাম আমার ইন্তেকালের পরে তুমি চারটা বিবি একসাথে রাখা যায়, চারটেই করবা, আমার কোনো দুঃখ নাই। বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله والذين آمنوا أشد حبا لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান প্রতিপালক আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে তারই ঘরে আগে আগে এসে বসবার তৌফিকটুকু দান করেছেন, ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে, আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আল্লাহর শক্তিকে মুহাইয়া করার মতো, আল্লাহর শক্তিকে এই পৃথিবীতে আন্তাস করার মতো কোনো মানুষ এই পৃথিবীতে জন্ম নেয় নাই। যারাই আল্লাহর সাথে বেশি বার্জিরিং করেছে, যারা আল্লাহর সাথে টেক্কা মেরেছে, যারা আল্লাহর সাথে বাড়াবাড়ি করেছে, তারাই এই জমিনে অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? এই পৃথিবীতে যত রাজা বাদশাহ দুনিয়া আসছে, মনে রাখবেন কেউ না কেউ আল্লাহর সাথে যারাই পাল্লা দিছে ওরাই জমিন থেকে নিস্তানাবুদ হয়ে গেছে। আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল এই দুনিয়ায় সবচেয়ে বড় ডিকটাচার সৈরাচার জালিম নমরুদ, ও আসে না গেছে। আল্লাহ শীতের মৌসুম আসতেছে, গরমকাল বিদায় নিচ্ছে। গরমকাল হলো বিশেষ করে মহিলাগুলোকে রহমতের একটা ভান্ডার, কথা ঠিক না? শীতকাল হলো মহিলাদের জন্য, বিশেষ করে যারা বেপর্দা নারী আছে ওদের জন্য ভালো, কারণ শীতকালে কাপড় চোপড় পরতে হবে। যারা উদলা বুদলা চলে বোরকা পরে না এদের জন্য একটা রহমত, ঠিক না বেঠিক? কারণ শীতকালে তো আর পাতলা জামা গায়ে দিয়া উদলা বুদলা বেপর্দা চলতে পারে না। এই জন্য আমি মনে করি বারো মাস কাল শীত থাকলেই বালা। কিন্তু আল্লাহ এমন দেশে শীত দিছে যেই দেশে পর্দা নাই, যেরকম লন্ডনে বারো মাস কাল শীত, মাত্র দুই মাস কোনো রকম ভাবে গরম। সে গরম কেমন? আমাদের দেশের মাঘ মাসের যেরকম শীত এইরকম শীত। বুলগারিয়া, তারপরে নরওয়ে, বারো মাস কাল শীত। ওই দেশে বারো মাস কাল হিটার জ্বালাই থাকতে হয়, রাস্তা বের হলে উদলা চলা যায় না, সব ডাইকে ঢুকে বাইরেইতে হয়। ওই সিস্টেম যদি আমাকে বাংলাদেশে থাকতো তাহলে কোনো নারী বেপর্দা চলতে পারতো না, কথা বলেন না কেন? কিন্তু আমাকে দেশটা তো ভাই ছয় ঋতু দেশ, এই ঠান্ডা, এই গরম, এই বৃষ্টি, এই আবার দেখা গেছে শীতকালে ঠাডা ভাঙ্গা জ্বর, কোনো তাল নাই। আল্লাহর রহমত কমে গেছে তো। তো শীতের মৌসুম আসতেছে, আল্লাহ পাকের শুকর যে বিশেষ করে শীতের মৌসুমটাই আল্লাহর রহমতের মৌসুম। আল্লাহ শীতকালে খাইয়া শান্তি, বইয়া শান্তি, হইয়া শান্তি,
সব কিছুতে শান্তি আর শান্তি। এখন কবরে যে শান্তি পাইলে হয় কথা ঠিক না? কিন্তু মনে রাখবেন, কবরওয়ালাদেরও কবরে শান্তি। যদি কবরওয়ালা সেরকম ভাবে তার আত্মীয় স্বজন তার জন্য নিক পার্সেল করতে পারে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাঝে মাঝে ফ্যান্সার, মাঝে মাঝে ওই কোণার একটা, এই কোণার একটা, মাঝখানে একটা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোজাহানের বাদশা, আমার নবী যে দোজাহানের বাদশা, এর ভিতরে কোন সন্দেহ আছে? আমার নবী এমনই একজন বাদশা, এমনই একজন মানুষ ছিলেন যার তুলনা কাফেররা পর্যন্ত দিতে বাধ্য ছিল, যার প্রশংসা কাফেররা পর্যন্ত করত। আবু জাহেল একদিন রাত্রে ঘুমায় না, তার স্ত্রী দেখলাম আজকে আবু জাহেল রাত্রে ঘুমায় না, তা আবু জাহেলের বিবি জিজ্ঞেস করে, ঘুমাও না কি লেগে? ঘুমাই না কি লেগে তার নিজেও জানি না। তো দেখবেন এই জামানায় আছে, স্বামী যখন না ঘুমায় বউ যদি তার সন্দেহ করে জিজ্ঞেস করতে বাধ্য হয়, কি ব্যাপার তুমি ঘুমাও না কা, কোন বিড়ির চিন্তা করো, কথা কন না কেন? না আমি ঘুমাইলে আবার অন্য শরীর লোকে পিটিস পিটিস করবা, তো বারবার জিজ্ঞেস করতেছে তুমি ঘুমাও না কেন, তোমার চরিত্র তো কেমন আছে আমার জানা আছে, তুমি আবুল হেকাম, তোমার নাম ছিল বুদ্ধির বাপ, এখন তোমার নাম হলো আবু জেহেল, মুরুক্ষুর বাপ, সারা দুনিয়ার মানুষ এখন তোমার আবু জাহেল কয়, মুহাম্মদ সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হেও তোমার আবু জাহেল কয়, আল্লাহ তোমার আবু জাহেল কয়, তুমি মুরুক্ষুর বাপ, অতএব তোমার এখানে কোনো ভেজাল আছে, তুমি ঘুমাও না কেন? আবু জাহেল কয়, দেখ বেশি ভেজাল পারবি না, ঘুম আসতেছে না, ঘুমাইতেছি না, তুই ঘুমা, কোনা তুমি ঘুমাও না কে আমার জানতে হবে, কয় তোর হাত পাও ধরে বলছি, বেশি ডিস্টার্ব করিস না, রাজনীতিবিদ মানুষ, মক্কার নেতা মানুষ, বিভিন্ন টেনশন আমার মাথায় থাকে, এই জন্য ঘুমাই না। মনে রাখবেন সারা দুনিয়ার কেউ আপনার না চিনলেও আপনার বউ আপনার চিনে, কথা কন না কেন? আপনি কয় নাম্বারের নেতা, আপনি কয় নাম্বারের হুজুর, আপনি কয় নাম্বারের ওলি, এটা আপনার বউ চিনে। তো বারবার জিজ্ঞেস করতেছে তুমি যে কোন ধরনের নেতা আমার তো জানা আছে, তুমি ঘুমাও না কা তাই কই, কাই তো ঘুমাই গেছি, যা চোখ বন্ধ করে আস, চোখ বন্ধ করে আবার মাঝে মাঝে এসে দেহে মগি ঘুমাইছে, আল্লাহু আকবার বললেন না? আমার ভাইরা মিনমিনে করে তাকায় দেখে, দেখবেন চোখ বন্ধ থাকে, অনেকের কলব কিন্তু জিন্দা থাকে, জিজ্ঞেস করে তুমি ঘুমাও, আমি ঘুমাই না, কেন ঘুমাই না জানো নি, কিন্তু বলতে পারছি না, ঘুমাই না যে কে আমি বলতে পারতাছি না, একটু মিনমিনে করে তাকায় দেখে, না এখন আমার বউ চোখ বুঝছে, বউ আবার সেই রকম শয়তানের বউ, তো শয়তানই তাই, হেও চিন্তা করে দেখি মগাটা কি হরে, হেও ঘুমের বাম ধরছে, চোখ বুঝে রয়েছে, তা বুঝে হেল দেহে বউ খুব চোখ বোঝা, তা বুঝে হেল হাত দিয়া ইশারা দিয়ে দেহে ঠিক ঘুমাইছে নাকি নেই, দেহেন লড়ে সরে ধরে না, আবু জেহেল আস্তে করে কালো একটা চাদর মুড়ি দিয়া আস্তে আস্তে সাপা মারোয়া পাহাড়ের মাঝখান দিয়ে রওনা দিয়েছে, বউ বলতেছে দেহি না মগায় যায় কই, হেও পিছনে পিছনে পাস লইছে, সেও আবার অন্য কোয়ালিটির, জীবনে বোরকা পরে না আজকে বোরকা পরছে, যেন আমার আবু জেহেলে চিনতে না পারে, আল্লাহ পিছনে পিছনে যাইতে যাইতে যায় দেহে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ পড়তেছে নামাজের মধ্যে, আবু জেহেল আস্তে করে জাবালে সাফার পাশে বইয়া বইয়া কাইতইয়া কম্বল মুড়ে দিয়ে আমার নবীর কোরআন তেলাওয়াত চলতেছে, আবু জেহেলের বউ তো বোরকা পরা, ও আবার ডাবল কম্বল লয়ে গেছে, ও একটা বিছাইছে আর একটা মুড়া দিয়া, আবু জেহেলে ওখানে হে ওই হেনে দুজন কোরআন শরীফ শুনতেছে, কোরআন শরীফ শুনতে 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 ঘুমায় গেছে, আমার নবীর নামাজ শেষ বাসায় গেছে,
ঘুম থেকে উঠে দেখে সূর্যের তাপ কপালের উপরে লাগছে, দুজন লাভ দিয়েছে, কিরে তুই কে? তুমি কে? তুই এইলি কোন সময়? তুমি যখন আইছো তখন আইছি। কেউ যেন না দেহে দৌড় মার। তা বুঝলের বউ কম্বল একটা নিচে ভয় আর একটা থুয়ে দৌড় মারছে। তো যখন কম্বল একটা থুয়ে দৌড় মারছে, কিন্তু মনে রাখবেন আবু জেহেল তার আগের সপ্তাহে বলে দিয়েছিল মুহাম্মাদের কোরআন শরীফ শোনার জন্য কেউ যেন হেরেমের ভিতরে না আসে। কিন্তু আজকে নেতা আর নেতার বই সবার আগে আছে। তো আবু জেহেলের বাড়ির যে কম্বল, এটা আবার উৎবাসীন তো সাহেবাসীন তো, যেটা নেতার বাড়ির কম্বল, চামড়ার কম্বল, কম্বলটা লইয়া আবু জেহেলের বাড়িতে গেছে ড্যান ড্যান করতে করতে। কিউ নেতা, তুমি না গত সপ্তাহে বলে দিলে কেউ যাবা না, তা তোমার বোর কম্বল অনেকে বলে তোর কাছে মাফ চাই, কারো কাছে বলিস না, বিশ্বাস কর আমার জীবনে সবচেয়ে বড় ঘুমের ঔষধ হয়ে গেছে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত। আরো জোরে বলেন, আরো জোরে। চেষ্টা করছিলাম দেখি কোরআন শরীফ না শুনে ঘুমানো যায় কিনা, বহুত চেষ্টা করছি, তিন রাত চেষ্টা করছি, পারি নাই। কিন্তু মুহাম্মাদের কোরআন শরীফ শুনতে শুনতে যে কখন ঘুমায় গেছি নিজেও জানি না, গুমডা ফেলা বয়ে গেছে। কিন্তু শোন, আম মানুষের জন্য নিষেধ করে দিছি, আমরা নেতারা ঠিকই যাবো, নেতারা যাবো, কিন্তু জনগণ যেন না আসতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন উৎপা জিজ্ঞেস করে নেতা একটা সত্য কথা কও, আমরা যে বলি মুহাম্মদ ঘরের মধ্যে বসে বসে কোরআন শরীফ বানায়, আসলে কি কথাটা সত্য না মিথ্যা? আবু জেহেল বলে আমার জন্মের মধ্যে ভেজাল থাকতে পারে রে ভাইজান, মুহাম্মাদের কোরআন যে আল্লাহর বাণী এর ভিতরে কোনো সন্দেহ নাই, কারণ আমরা তো কম চেষ্টা করি নাই, চেষ্টা করতে করতে ব্যর্থ। মুহাম্মদ যেইভাবে আরবি ইবারাত গুনা বানায়, আরবি কবিতা গুনা কি সুন্দর বানায়, মুহাম্মদ যখন তেলাওয়াত করে ইয়াসিন نقص عليك أحسن القصص بما أوحينا هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. দেখছো কি সুন্দর কথা কয়, আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, নাহনু নাকুস আলাইকা হাসানাল কসাস, কোরআনে যে কথাগুলো আল্লাহ বলে সব সত্য, আলহামদুলিল্লাহ বলে। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যারা মুরুক্ষ আবু জেহেল ও বুঝে না, আবু জেহেল মানে মুরুক্ষের বাপ যে ও বুঝে না, দেখছো কি কইছে, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যে মুরুক্ষ গাফেল যে পথভ্রষ্ট ও বুঝে না, সবাই বুঝে। সুবহানাল্লাহ কইলেন না, কি সুন্দর মুহাম্মদ আমাগো কথার জবাব কোরআন শরীফ দিয়ে দিয়ে দেয়। তা আসলে বুঝে আসে না, এটা আসলে মুহাম্মাদের বানানো কালাম না, হাদা লাইসা কালামুল বাশার, এটা মানুষ রচিত না, এটা ডাইরেক্ট আল্লাহ প্রদত্ত। আরো জোরে করে, আরো জোরে। এ শীতকালে তো শয়তানে বেশি দূরে, কারণ কি জানেন, চোখে ঘুম ঘুম ভাব আসে, মসজিদ আসার পরে যদি মনে করবেন আপনার ঘুম আসছে, তাহলে মনে করবেন শয়তান রে পকেটে লই আইছে। এই জন্য মাঝে মাঝে এই দোয়াটা পড়বেন, বলেন লা হাওলা, জোরে পড়েন, লা হাওলা, আওয়াজ বাড়াতো বেটা,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা মাঝে মাঝে পড়লে আর ঘুমাইবো না। আল্লাহ তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তার কালাম যে পৃথিবীর শ্রেষ্ঠ, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বেঠিক? মনে রাখতে হবে, বেঈমানরা এটা জানতো মুহাম্মদ আমাদের মধ্যে সবচাইতে বড় একটা খারাপ মানুষ, কিন্তু খারাপ মানুষ জানার পরও তার কাছ থেকে কালাম না শোনার পরে, কোরআন শরীফ না শুনলে ঘুম আসতো না। আর আমরা মুসলমানের বোলা, কোরআন শরীফের কথা শুনলে আমাদের মাথার মধ্যে কুত্তা পাগলা কুত্তা কামড়ায়। এমন লোক আছে না নাই? জোরে বলেন না কেন? বাংলাদেশে এমনও লোক আছে, এমনও লোক আছে মাদ্রাসা তালবিলিম গুলা রাস্তায় দেখলে ওর ভিতরে মনে হয় বেমরুল পোকা কামড় দিছে, ও দাড়ি টুপিওয়ালা দেখলে ওর মনে হয় ওরে কুত্তা কামড়াইছে, পাগলা কুত্তার মতো ক্রিটিসাইজ করা শুরু করে। ওই দেখো এগুলো মানুষটি এরাই বেজাল করছে। হালাকি ওই বদমাইশে ডাক দিয়ে জিজ্ঞেস করেন, চারটে কালেমা ঠিক মতো পড়ো তো, ও কেন আর দাদাও পারবো না, কথা কর না কেন? ওই হারামিটা চারটে কালেমাও পারে না, খায় বিড়ি, ওর গালের থেকে পাড়ার মুতের গন্ধ। এই বিড়ি করে গালের থেকে আতরে গ্রান করে নেবে, বিশ্বাস নয়। ওর মুখ নিয়ে দেখেন কিরম দেখো না জানো তো, যার কাছ থেকে এত দুর্গন্ধ আসে ওর কাছে ফেরেশতা কেমনে তাই? হেই দেখবেন বয়ে বয়ে কিন্তু ওই তালবে লিমডারে ক্রিটিসাইজ করে, এরাই তো দেশটারে খাইল, কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। এটা যদি এই যুগের না, আমার নবী রাস্তা দিয়ে হাঁটলেও আবু জেহেল বলতো ওই যে মুহাম্মাদের গোষ্ঠী যায়, ওই যে মোল্লার গোষ্ঠী যায়। ঠিক ঠিক আল্লাহ পাক কোরআনে যখন নাজেল করলেন, ও নবী আপনার আবু বকর ওমর ওসমান আপনি যখন রাস্তা দিয়ে যান আপনার ক্রিটিসাইজ করে কথা কয়, আপনি কি জানেন? নবী আমার বলে না, আমি যাবো কেমনে, আমি কি গায়েব জানি না, আমি কি জানি যে আমার ক্রিটিসাইজ করে কথা কয়? তখন আমার আল্লাহ বলে, নবী মনে রাখবেন, যারা আপনাকে ক্রিটিসাইজ করে কথা বলবে, আমি রব মৃত্যুর সময় ওর চোখ দুইটা টেরা বানায় দিব। আমার নবী বলে, আল্লাহ টেরা কারে কয়? নবী আপনি জানবেন না কখন যে ওর আমলের খাতা আমি বন্ধ করে দিছি, ও নিজেও জানে না। ওর আমলের খাতা বন্ধ করে দিয়া নবী ওর যত আমল আছে সবগুলা যে ব্যক্তির সমালোচনা করছে তার দিকে ডাইভার্ট করে দিলাম। এর কয় টেরা আছে কোরআন শরীফের আয়াত, আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এইজন্য মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যাইতেন, হুজুরের চাচা আপন চাচা আবু লাহাব সে বলতো, কিরে ভাতিজা তোর তো কেউ ভালো সহে দেখে না, সবাই তোর এদিকে ক্রিটিসাইজ করে, আমাকে মান সম্মানের ব্যাপার, বেড়া তোর জন্ম দিয়ে আমরা ভুল করছি, যদি আগে জানতাম যে তুই আমাকে মান সম্মান খাবি তাহলে তোর মা যখন মারা গেছে 6 বছর বয়সে গলা টিপকা মেরে নিতাম। আমার নবী মুখটা বন্ধ করে কয়ে, চাচা আমার মাইরে ফেলতেন এই কথাটা এখন কইতেছেন, কিন্তু এমন একদিন আইব চাচা আমারে দেখার লাগে পাগল হয়ে যাবে। তা আবুল আহাব কইতো, ওই দিনটা যেন আমার জীবনে না আসে যে আমি তোর লেগে পাগল হই, কথা বোঝেন নাই? ওই দিনটা যেন আমার জীবনে না আসে যে আমি তোর লেগে পাগল হই। ঠিক কোরআন শরীফের মধ্যে আসছে, আবুল আহাব যেদিন অসুস্থ হয়ে যায়, ওরে প্যারালাইজড হয়ে যায়, প্যারালাইজ আমার নবীর বর দোয়ায় ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব অকার্য হয়ে যায়, সব সব পয়সা পয়সা গলা শুরু করে দিছে বিছানার সাথে। আবুল আহাবের বউ ওইটারও আল্লাহ ধরছে, দুজন পয়সা পয়সা গোস্ত গুলা, ক্যান্সার এমন ভাবে হয়ে গেল, ডায়াবেটিস এমন ভাবে হয়ে গেল, হঠাৎ করে আবু জাহেলের শরীরের পছন্দ হল, পচতে 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 আবু জাহেলের শরীর আবুল আহাবের শরীরটা খেতার সাথে বিছনা চাদরের সাথে লাগে যেত গা। যেরকম ভাবে আমি আপনাদের সহজে বুঝাই, মাছ যখন তেলে কড়াইতে দিয়ে আপনারা ভাজেন, তৈল যদি না থাকে, তৈল যখন শুকায় যায় দেখবেন মাছটার চামড়াটা কিন্তু কড়াইতে লাগে যায়, তখন খুইসা উড়ানো যায় না, কথা ঠিক না বেঠিক? ঠিক আবুল আহাবের শরীরটা এরকম ভাবে খেতার সাথে লাগে থাকতো, পয়সা উঠতো না। আল্লাহ তো আমার নবী চাচারে দেখতে গেছে, দিলটা নরম করবেন, চাচারে দেখতে গেছে, চাচার মাথায় হাত দিয়ে দেহে চাচার মাথায় যেন ডলা দিছে,
ডলা দিয়ে দেখেন নবীর হাতের সাথে চাচার চামড়া গুলো উঠাইয়া বসে, মানে শরীরটা এমন পচন ধরছে। আমার নবী ওই পচা গোষ্ঠীর উপরে চাচার কপালে চুমা দিছে। আরো জোরে করে, আরো জোরে, আরো জোরে। আবুল আহাব মুখটা ঘুরে কয়, আমার যদি হাতে শক্তি থাকতো ওই জায়গাটা আমি জমজমের পানি দিয়ে ধুইতাম। নাউজুবিল্লাহ, দুবারে যে খাওয়ার পরে কইয়েন, এখন কবেন কে? এই মুসলমানের পোলা, মানুষের কপাল পুড়লে এমনই পড়ে, কথা ঠিক না বেঠে? নবী আমার সুমা দিছে, যেই দুইটা ঠোঁটের দিকে চব্বিশ ঘন্টা তাকায় থাকে আমার আল্লাহ, যেই ঠোঁটটা দিয়ে যদি একবার আল্লাহরে ডাক দেয়, আল্লাহ সত্তর বার আমার নবীর ডাকে সাড়া দেয়। ইব্রাহিম নবীর নাম হলো ইব্রাহিম ও খলিলুল্লাহ, আর আমার নবীর নাম হলো হাবিবুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ ইব্রাহিম আল্লাহর জন্য পাগল, আর হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহ নবীর জন্য পাগল। হে জোরে কও, হাবিবুল্লাহ মানে আল্লাহ যার জন্য পাগল, আর খলিলুল্লাহ মানে যে আল্লাহর জন্য পাগল। আত্তাখিযু ইব্রাহিম খলিলুল্লাহ, আমার ইব্রাহিম ছিল আমি আল্লাহর পাগল, আর আমি আল্লাহ ছিলাম আমার নবীর পাগল। আমার নবী কখন কি চায়? তো চাচা অসুস্থ, চাচার কপালে একটা চুমা দিছে, আবুল আহাব তেলে বাগুনে চইলা উঠছে যে আমার যদি হাতে শক্তি থাকতো এই জায়গাটা জমজমের পানি দিয়ে সাতবার ধুইতাম। যেরকম কুকুরে কোনো কিছুতে মুখ দিলে, নাউজুবিল্লাহ বলে, কুকুরে কোনো কিছুতে মুখ দিলে, কোনো পাতিলা পুতিলায় মুখ দিলে ওই পাত্র কিন্তু সাতবার ধোয়া উচিত। কতক্ষণ না কেন? মানে বেঈমান বুঝাইতে চাইছে যে তুই যে আমার চুমা দিলি আমি সাতবার ধুইতাম, সরাসরি তো আর বলতে পারে না, এটার সাথে তুলনা করতে পারে না, বলে ফেলাইছে, কয় তুই আমার চুমা দিয়ে এমন কাজটা করলি, অপরাধ করলি, আমার জীবন সবচেয়ে ধ্বংস করে দিবি। আমার নবী বলে, চাচা আমি কি এতই খারাপ হয়ে গেলাম? কিন্তু মনে রাখবেন চাচা, আজরাইল যখন আপনার কাছে আসবে তখন আপনি আমার বিশ্রামের। ঠিক ঠিক, আবুল আহাব যেদিন মারা যায়, মনে রাখবেন, আবুল আহাব যেদিন মারা যায়, আজরাইল যখন ওর কাছে আসছে তখন বাতিজারে খোঁজতাছে, বাতিজারে খোঁজতাছে, বারবার জিজ্ঞেস করে বাতিজাটা কই, একবার নিয়ে আসবিনি? এ আমার ভাইরা যখন বারবার বলতেছে বাতিজারে নিয়ে আসবিনি, আমার আল্লাহ কোরআন দিয়া বলে, নবী গো আপনার চাচা আবুল আহাবের বাড়িতে যাওয়া যাবে না, শয়তানের বাড়ি যাওয়া যাবে না। আমার আল্লাহ নিষেধ করার পরও রওনা দিলেন, জিবরাইল নবীর সামনে দাঁড়াইলেন, নবী আল্লাহর ওয়াদার যাওয়া যাবে না। আমার নবী বারবার বললেন, জিবরাইল রে তোমার তো জানা আছে, আমার আল্লাহরও জানা আছে, আমি যেদিন জন্ম নিলাম রবিউল আউয়াল মাসের বারো তারিখ বা আট তারিখ দশ তারিখ সকালবেলা আমার এই চাচা যখন কানে শুনল আমার একটা ভাতিজা হয়েছে পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর, আমার এই ভাতিজারে দেখার জন্য হাজার হাজার মানুষ আমাদের বাড়িতে ভিড় লাগছে, আমার এই চাচা এই খবরটা শুনিয়া পাগলের মতো দৌড়ে গেছিল কাবা ঘরের সামনে, কাবা ঘরের সামনে যেয়ে বলছিল, ও কাবার মালি, আমার একটা বংশের প্রদীপ হইছে কিন্তু আর বাবা না, আমার চাচা তার একটা দামি বান্দি ছিল বিশ্ব সুন্দরী, ওই মক্কার ভিতরে সুন্দরীদের মধ্যে একজন, ওই বান্দিটারে আজাদ করে দিয়া বলছিল, তুই আমার মোহাম্মদ রে আমার ভাতিজারে দুধ খাওয়াবি, আমি তোর আজাদ করে দিলাম, তুই আমার ভাতিজারে দুধ খাওয়াবি, কোন বান্দির দুধ, কোন কাজের বুয়ার দুধ আমার ভাতিজা খাবে না, তোর আজাদ করে দিলাম, এখন তুই আমার ভাতিজারে তৃপ্তি সহকারে দুধ খাওয়াবি। শুধু তাই নয়,
আমার এই চাচাটা ওই জামানায় কয়েক হাজার টাকা দান করছিল, তখন তো আমার বাবা পয়সা নাই, আমার বাবার জায়গায় বসে আনন্দ পাই আমার বাচ্চা চাচা এত কিছু আমার জন্য করলো, দেখি না মরার সময় আমার চাচার কাছে গেলে আমার চাচা আমার একবার মাইনে লয়। বাজানদে আবুল আহাবের কোয়ালিটিতে নবী বারবার গেছে, বেঈমান কিন্তু তারপরও কপালে হেদায়েত হয় না। হেদায়েতের মালিক কে? জোরে কর। অনেক মানুষ আছে দেখবেন জুমার দিন যখন কোয়াজ শুনতে আহে, আলেমুল আমার কথা শুনে ভাল লাগে যে আসরের পরের থেকে আর একক তো নামাজও কামাই দিব না। হ্যাঁ, আসরের গড়াইয়া মাগরিবের টাইম আসতে না আসতেই সব ভুলে যায়, কথা কর না কেন আর মনে থাকে না, আবার জুমার দিন আহে। মানে শুকুর আলী মসজিদের মুসল্লি আছে না, কিন্তু শুকুর আলী নাম যারা জুমার দিন শুধু মসজিদে নামাজ পড়ে মনে করবেন এগুলো শুকুর আলী মসজিদ। এই শুকুর আলী গুলা মসজিদে যখন আহে দিলটা ভাল লাগে, তখন মন চায় আর এক তো নামাজও কামাই দিব না। হ্যাঁ, যাইতে না যাইতে মাগরিবের টাইম থেকে আর ওই মুসল্লির খুঁজে পাওয়া যায় না। এমন কিছু শুকুর আলী মসজিদে মুসল্লি আছে না নাই, কিন্তু এই শুকুর আলী মসজিদে না হইয়া পান জায়গায় নামাজি হন, ইনশাল্লাহ নবীর সাথে জান্নাতে যেতে পারবেন। আরো জোরে করে আমার বিশ্ব নবী দেখলেন আবু জেহেলের মতো যতগুলা কাটটা শয়তান আছে সবগুলো আমার বিরোধিতা করে ঠিকই, কিন্তু আবার আমার কোরআন শরীফ না শুনলে কো ঘুমায় না। দেখবেন বাংলাদেশে অনেক লোক আছে যারা আলেমুল আমার ওয়াজ শুনে গজল শুনে ওরা এখন কাজের ফাঁকে ফাঁকে বালিশের পাশে একটা ওয়াজ ছেড়ে দিয়া ওয়াজ শুনতে শুনতে ঘুমায় যায়, আছে না? আবার কিছু কিছু আছে উনি হিন্দি গান না শুনলে ওনার ঘুমায় না, কথা কর না কেন। ইউটিউবের ভিতরে মাশাআল্লাহ তো সবই আছে, ঘুমানোর আগে দেহে এখন তো ইয়ারফোন দিয়া শুনে কানের মধ্যে দিয়া মাশাআল্লাহ গান শুনতে 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 ঘুমায় যায়। মনে রাখবেন আল্লাহর কসম করে বলছি, এই মসজিদের ভিতরে কেউ যদি গান শুনতে শুনতে ঘুমায় যায় এই লোকটা যদি ওই অবস্থা মারা যায় সে কাফের হয়ে যাবে, আপনি জানেন মাশাআল্লাহ ডাইরেক্ট কাফের হয়ে মরবে, ওর জন্য চির জাহান্নামে চলে যাবে। আর কেউ যদি ওয়াজ শুনতে শুনতে ঘুমায় যায় কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় যায় ওই লোকটার যদি আজরাইল ঘুমের মধ্যে স্টক করে লয়ে যায় ওই লোকটাকে কবরে যাওয়ার সাথে সাথে নাজাতের রাস্তা খুলে যাবে। কি মনে করলেন আপনি জিন্দিগির এই লাইফ স্টাইলটা অত্যন্ত দামি জিনিস, এই 60-70 বছরের জীবনটা অনেক দামি জিনিস, আমরা যদি দামি কাজে ব্যবহার করি দামি হয়ে যাবে, আর যদি নিজের এই লাইফটাকে খারাপ ভাবে ইউজ করি অবশ্যই আমার এই জিন্দিগিটা খারাপ ভাবে চলে যাবে। রাবেয়া বসরি নামে একজন মহিলা ছিল, নাম শুনছেন না কি? আপনার আপনার স্বাস্থ্য বোন রাবেয়া, হ্যাঁ কি আপনার খালাতো বোনের নাম হতো রাবেয়া, রাবেয়া বসরি, এটা আপনার রাবেয়া বাংলাদেশি না, রাবেয়া ইন্ডিয়ানি না, রাবেয়া বসরি ইরাকের একটা জেলার নাম শহরের নাম, রাবেয়া বসরা, এই বসরা আমার নবী নিজের হাতে বিজয় লাভ করছে, এই বসরা বিশ্ব নবী নিজে বিজয় লাভ করে নিজে বিজয় পতাকা গাড়ছে, এই বসরা এমন একটা জায়গা। তো রাবেয়া বসরি উনি আল্লাহর উপরে এত বিশ্বাস ছিল যে উনি ভাবতেন যে আমি যদি 1 টাকা দান করি আমি 10 টাকা পাবো। কয় টাকা? মানজা বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা, তুই 1 টাকা দিবি আমি আল্লাহ 10 টাকা দেব। জোরে কর, কে কইছে কথা? তুই 1 টাকা দিবি আমি 10 টাকা দেব। রাবেয়া এত তাওয়াক্কুল করতেন যে আল্লাহর কথা মিথ্যা না। তো রাবেয়া বসরির তো কোনো স্বামী ছিল না, রাবেয়া বসরির মা বাবাও নাই, একটা যুবতী মাইয়া খাইবো কই ইনকাম করবো করতে গিয়া রাবেয়ার খাবার ওই বসরা শহরের বড় বড় ধনীরা সকালবেলা বিকালবেলা রাত্রে সবাই নিজেরা পাঠাই দিতেন, রাবেয়ার খাবার মহল্লার থেকে আসতো, যেদিন মহল্লার থেকে আসতো না ওই দিনকে গাইবিক করতে গিয়ে জেনে আসতো, রাবেয়া নিজেও জানতো না। যেরকম মারিয়ামের খাবার আসতো আসমান থেকে, রাবেয়ার জন্য আসমান থেকে খাবার আসতো। চিন্তা করেন কেসা মহিলার মহিলা, আল্লাহ। তো রাবেয়া বসরি
সকালবেলা আজকে চাষতের নামাজ পড়ে ইশাকের নামাজ পড়ে বসে আছে, সকালবেলা নাস্তা আসতে দেরি হয়েছে, দেখেন আল্লাহর উপরে কি তাওয়াক্কুল আর কি বিশ্বাস। আল্লাহ কইছে এক টাকা দিলে দশ টাকা, একটা রুটি দান করলে দশটা, দুইটা রুটি দান করলে বিশ টাকা। রাবিয়া বসে সকালবেলা ফজর নামাজের পরে যায় নামাজে বইয়ে জিকির করতেছে, আমল করতেছে, ইন দি মিন টাইমে দেখে একজন ভিক্ষুক দরজার সামনে আইয়া ডাক দিছে, আমার কিছু খাইতে দিবেন? রাবিয়া বসে প্রথম খেয়াল করে নাই, রাবিয়া আবার জানতো শয়তান আবার মানুষের ভেষ ধরে এসে মানুষকে ধোকা দেয়। তিনবার যখন বলছে আমার কিছু খাইতে দিবেন, রাবিয়া জানরাজা খুলে দেখে মহিলার কণ্ঠ, মারহাবা বলেন, মহিলার কণ্ঠ শুনে রাবিয়া বলে তোমার কয়টা রুটি লাগবো? কয় আমি একটা খামু আর একটা আমার অসুস্থ স্বামীর জন্য লয়ে যাবো। রাবিয়া বলে আমার কাছে আছে দুইটা রুটি। ঠিক আছে যা নিয়ে যান। দুটোটা রুটি ওই ভিক্ষুক মহিলার দিয়ে দিছে। আল্লাহ, এবার আওয়াজ দিয়েন, দুইটা রুটি দিয়া রাবিয়া এখন খাইব কি? তবে রাবিয়ার জানা আছে আমি দুই রুটি দিছি, আমার লেগে বিশটা আসবে। কয়টা? জোরে কন, আরো জোরে। আমি দুইটা দান করছি, আমি বিশটা পাবো, এটা রাবিয়ার বিশ্বাস। কোরআন শরীফের কথা, একটা দিবা দশটা পাইবা। রাবিয়া বসরি দেহে এগারোটা বাইজে যায় নাস্তা আহে না, আহে না কে, আহে না কে, তাহলে বোঝা গেল আল্লাহ মনে আমার এবাদতে রাজি না। হঠাৎ করে দেহে দরজার উপরে নক করছে, দরজা খুলেন আপনার নাস্তা আইছে। রাবিয়া বসি তার একজন খালাতো বোনা ছিল, ওই রাবিয়ার মতোই তারে পড়াইতেছিল রাবিয়া, বলে দেখতো কে আসছে নাস্তা নিয়ে। রাবিয়া তো জানে বিভিন্ন বাড়ির থেকে হাদিয়া আল্লাহ পাক আমারে পাঠায় দেয়। আল্লাহ তো যখন পাঠায় দিছে, বলে দেখতো গুনে দেখতো কয়টা, গুনে দেহে ১৮টা, ২০টা নাই। রাবিয়া বলতেছে এই খাবার আমার না, ফেরত দে। সুবহানাল্লাহ, এটা আমার খাবার না, ফেরত দিয়ে দিছে। আপনি খাবার নিয়ে আসছিলেন, রাবিয়া সাহেব বলছেন এটা বলে তার না, আপনি রিটার্ন লয়ে যান। লয়ে যায় কয় আপনার রাবিয়ারে দিছিলেন, আপনার খাবার নেয় নাই, আপনার খাবারে মনে ভেজাল আছে। বাড়ির মালিক কয় কেন, আমি রাবিয়ার আর অনেকবার দিছি, আর রাবিয়ার হাত এমন একটা হাত, ও হাত দিয়ে ধরলেই বুঝতে পারে যেটা হালাল না হারাম। এটা হারাম টাকার কিনা না হালাল টাকার কিনা রাবিয়া বুঝে। আমি তো আরো কয়েকবার দিছি, কয়েকবার খাইছে, অবশ্যই তুই কোন জায়গায় ভেজাল করছো। কয় কি ভেজাল করবো, রাবিয়ারে দিছি হে রুটি গুইনা দেহে ১৮টা, ১৮টা কয় ১৮টা কে, আমি দিয়ে দিছি ২০টা, ১৮টা কে, হে কইলো এটা আমার না, এই কথা কয় রিটার্ন দিয়ে দিল। গুইনে দেয় কয় কি রে দুইটা কই, কয় দুইটা আমি আমার ক্ষুদা লাগছিল, আমি রাস্তার মধ্যে দুইটা খাইয়ে লেছি। তাওয়াক্কুল কারে কয়, সাথে সাথে ওই যে ব্যক্তি আল্লাহর বান্দা হাদিয়া পাঠাইছে আর দুইটা পুরাই দিয়া কয় যায় এবার দিয়া, এবার ২০টা দিছে, রাবে অ্যাকসেপ্ট করছে। রাবেয়া নিয়ে তার খালতো বোন খাদে মারে বলে এইটা এখন আমার জন্য। এখন তার বোন খাদেমা জিজ্ঞেস করে, আপা আমি বুঝলাম না, আপনি আগের বার ফেরত দিলেন ১৮টা পাই, এখন ফেরত দিলেন আবার অ্যাকসেপ্ট করলেন কেন? বলে বোন রে তুই বুঝবি না, আমার আল্লাহর কথা কোনোদিন মিথ্যা না। আমার আল্লাহ বলেছে দুনিয়ার মানুষ রে তুমি এক টাকা দান করবা, আমি আল্লাহ তোমারে ১০টা দিব। তুমি একটা বার সুবহানাল্লাহ বলবা, ১০টা পৃথিবীর সমান একটা জান্নাত দলিল করব। তুমি জানো না রে বান্দা, একটা নিম্ন শ্রেণীর মানুষের জন্য জান্নাত আমি আল্লাহ দান করব এই পৃথিবীর ১০টা পৃথিবীর সমান। একটা বার আমার আল্লাহ বলেছেন তুমি যদি একটা একবার সুবহানাল্লাহ বলো আমি আল্লাহ ১০টা নেকি দিব, তুমি যদি ১ টাকা দান করো আমি আল্লাহ ১০টাকা দান করব, তুমি যদি ১০০টাকা দান করো আমি আল্লাহ তোমারে ১০০০টাকা দিব, তুমি যদি ১০০০টাকা দাও আমি ১০০০০০০ দিব। আল্লাহু আকবার, জোরে বলা, তুমি যদি ১০০০০০০ দাও আমি আল্লাহ তোমারে বেগয়ের হিসাব সওয়াবের ব্যবস্থা করে দিব।
আপা বুঝলাম না আপনি এখন কেন বললেন এই দুটি আমার, বলে আল্লাহ কয় নাই কোনো নাই, দিবে একটা দিবে আবার দশটা, আমি দুইটা সকালবেলা দান করছি বিশটা পাইছি, তখন দেখলাম আঠারোটা, তখন এটা আমার না, কি মনে করলেন আপনি রাবে? আরে আল্লাহর পরে কত তাওয়াক্কুল, আল্লাহর পরে কত বিশ্বাস, এরকম মহিলা এখন তালাশ করে পাওয়া যাবে? হ্যাঁ জোরে কর, সম্ভব পাওয়া? হ্যাঁ রে ভাই, এখানেই শেষ না, হুজুরের মেয়ে ফাতেমা সদা সর্বদায় সেও ফাতেমা রাবেয়ার মতো তাওয়াক্কুল করতো, কেমনে? ফাতেমা মাঝে মাঝে আব্বার জিজ্ঞেস করতো, আব্বা তোমার বাসায় যে কত বান্দি আছে, যুদ্ধের থেকে ধরা অবস্থায় আসে, বন্দি অবস্থায় আসে, অনেকে কিনা তোমারে হাদিয়া দেয়, ওই জামানায় মেয়ে কিনা হাদিয়া দিত, গরু ছাগলের মতো গোলাম বান্দি বিক্রি হইতো, ওটা জায়েজ ছিল। তো এখন বলতেছে আব্বা তোমার কাছে তো অনেক গোলাম বান্দি অনেকে কিনে তোমার দপ্তরে হাদিয়া দেয়, ফাতেমার জন্য কি একটা হাদিয়া নাই? ফাতেমা তুমি দেখো গমের জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে, আমার কোমরের মধ্যে ব্যথা হয়ে গেছে, আমি শুইতে গেলে কাইতে শুইতে পারি না, শুইতে গেলে টান হয়ে শুইতে পারি না, আব্বা একটা কাজ করো না, তোমার কাছে যখন গোলাম বান্দি আসে যুদ্ধের মাঠ থেকে বন্দিশালা থেকে, আমার একটা বান্দির ব্যবস্থা করে দিও, অন্তত সে আমাদের কাজে একটু হেল্প করতে পারে, আমি একা একার পারি না, আমার কোমর ব্যথা, আমি রাত্রে ঘুমাইতে গেলে অনেক ব্যথা লাগে, এই দেখো হাতের মধ্যে কি ঘা হয়ে গেছে। আমার নবী বলে মারে স্বামীর কাজ করতে যা যদি হাতের মধ্যে ব্যথা হয়ে যায়, ঘা হয়ে যায়, কোমরে ব্যথা হয়ে যায়, এর বিনিময়ে আমার আল্লাহ জান্নাত দিয়ে তার সবকিছু ঠিক করে দিবে। এই ওয়াজ যদি আপনার আমার বউর কাছে করি, কবে এদিকে আয় গোলাম তোরে ঝাড়ু দিয়ে দিয়ে এলি, কথা কর না কেন? ওটা ছিল নবীর যুগে, আর এখনের যুগে এলে কাজের বুয়া আমার লাগবে, কথা কর না কেন? জোরে কর, গোলাম তুই এদিকে আয় না, ও মাস্তাল হয়েছে ফাতেমার মায়ের মাস্তাল, ঠিক না? আর উল্টা বিল আপনার কি কইবো জানাও না, ফাতেমাও যেমন ছিল আলীও সেমন ছিল, তা আমি ভালো হইলাম তুই ভালো হইলি না, তো তোর তোর কাম কাজের বুয়া সারা করবো কেনা? আল্লাহ, আমার নবী বললেন মা কাজের বুয়া লাগবো তো, তাহলে কাজের বুয়া আমি তোরে দেই, কি কাজের বুয়া আমি পাবি কিন্তু আখেরাত পাবি না। ফাতেমা বলে আব্বা আমি কাজের বুয়াও চাই না, কোনো হেল্পও চাই না, আমি জান্নাত চাই। আরো জোরে কর, ঠিক ঠিক। ফাতেমা যেদিন ইন্তেকাল করলেন, আপনারা জানেন হাদিস কেন, যেদিন ইন্তেকাল করা হইল তখন দেখা গেছে ফাতেমার এই হাতের বাজুর মধ্যে এত পরিমাণ ঘাও, এত পরিমাণ রক্তের ছাপ দেখা যাইতেছে, কারণ ফাতেমা তো এত সুন্দরী আল্লাহ তাকে বানিয়েছিলেন যে পূর্ণিমার চাঁদ যেরকম সুন্দর ফাতেমার শরীরের সৌন্দর্য এরকম ছিল। আমার নবী মাঝে মাঝে বলতেন কামেসলে ফাতেমা আনা, ফাতেমা হলো আমার মতো, কারণ ফাতেমার চেহারা ছিলেন নবীর মতো, আর ফাতেমার চেহারা নবীর মতো থাকলে নবীর চেহারার মতো কামেসলে আনা মুহাম্মদ, ফাতেমার চেহারা আমার মতো হুসনে খুলক, ফাতেমার চেহারা আমি নবীর মতো দেখতে, তাহলে বুঝালেন নবী যদি বলেন আমার মেয়ে ফাতেমার চেহারা আমার মতো দেখতে, তাহলে বুঝালেন সে কত সুন্দরী আল্লাহ তাকে বানিয়েছিল। তো মৃত্যুর সময় পরে যখন তারে গোসল দিতে নিছে, দেখে হাতের মধ্যে বড় বড় দোরা কাটা দাগ, অনেক দাগ। তো ফাতেমার বান্ধবী তাকে গোসল দিতে নিছিলেন, ফাতেমার সাথে আলীর ওয়াদা ছিল যে আমি যদি মারা যাই, দিনে মারা যাই অথবা রাত্রে মারা যাই, আমার এই চেহারা, আমার এই চেহারা আমার মা সারা, অর্থাৎ আমার মা যে কয়জন বাইচে আছে, তখনও তো নবীর এগারো জন বিবি বাইচে, নয় জন বিবি জীবিত, আলহামদুলিল্লাহ বলে নবীর নয় জন বিবি একসাথে জীবিত, এগারো জন বিবির মধ্যে দুইজন কেবল মারা গেছে, আমার নয় জন মা সারা আমার চেহারা যেন আর কাউকে দেখার না হয়, এবং আমি ইন্তেকালের পরে আমারে তুমি চাদর দিয়ে ঢাকিয়ে রাখবা, ওই চাদর উঠাইবা না, ওই চাদর সহ আমার কবরস্থানে লয়ে যাব, এবং আমার জানাজায় কোনো পুরুষ ডাক দিবে না, আমার জানাজা যখন হবে আমার হাসান হোসাইন এবং তোমার নিকটতম যাদেরকে দেখা আমার জন্য জায়েজ ছিল, এরা কয়েকজন আসবে, কিন্তু আমার খাট যেই খাটের উপরে পালকিতে আমার শোয়া জানাজা করবা,
পালকির চাইরো দিকে চাদর তেমন ভাবে ঝুলাই দিবা যেন বুঝতে না পারে যে ফাতেমা কতটুকু লম্বা ছিল। আরো জোরে বলেন। আলী কান্দে আর কয়, এগুলো কি তুমি মনের থেকে বলতেছ? ফাতেমা বলে, এগুলো খেলে মনের থেকে না, এটা আমি উপরের মালিকের হুকুমে বলতেছি। হযরত আলী বলে, আর কি আছে তোমার? বলে, আর একটা জিনিস আমার জানার আছে, আমি যখন মারা যাব আমার কবরে সওয়াল জব হওয়ার আগ পর্যন্ত আমার কবরে পাশে তুমি উঠবা না। আর কি চাওয়ার আছে? আমার দুটো জান্নাতের দুলাল এই হাসান হুসাইন, এই দুইজন তুমি পরবর্তীতে বিয়ে করবে আমি জানি, কারণ আমি জানি তুমি আমার কদরের কারণে নবীর দুলালি বিদায় তুমি বিয়ে করো নাই। আমি ফাতেমা বলে গেলাম, আমার ইন্তেকালের পরে তুমি চারটা বিবি একসাথে রাখা যায় চারটেই করবা, আমার কোনো দুঃখ নেই। কিন্তু সবচেয়ে বড় একটা আফসোস, আমার হাসান হোসেনকে যেন কোনোদিন কষ্ট না দেয়। আলী বললেন, সৎমায় তো একটু কষ্ট দিবই, কিন্তু মনে রাখবা আমার হাসান হোসাইন আমার এন্তেকালের পরে কোনো দিন যেন মায়ের অভাব বুঝতে না পারে। আরো জোরে বলেন। আচ্ছা আপনি বলেন তো, বাপ যতই আদর করুক মায়ের মতো আদর দিতে পারবে? আপনাদের সামনে আলীর ঘটনা বললে বুঝতে পারবেন, আমি আজকেও মোতালা করতেছিলাম হেকায়েতে সাহাবার মধ্যে দেখলাম, হয়তো আলী যখন বিবাহ করলেন ফাতেমার এন্তেকালের কয়েক মাস পরে হাসান হুসাইন বাপের বরযাত্রীতে গেছে, আলহামদুলিল্লাহ বলেন না? অনেক ছেলে আছে মা মরে গেলে বাবার বরযাত্রী, বাবারা বাবারে বিয়া দিয়ে ছেলেরা নিজেরা বরযাত্রী যায়, আছে না? জীবনে হযরত ফাতেমা কলিজার টুকরো সন্তান হাসান হুসাইনও বাবার বরযাত্রীতে গেছে, বিয়েটা করছে কারে জানেন? আপনি শুনলে তো আশ্চর্য হয়ে যাবেন, হয়তো ওসমান গনি, অর্থাৎ নিজের আপন বাইরা বেটিরে বিয়ে করছে। সুবহান আল্লাহ, জোরে বলেন না? জায়নাব রে বিবাহ করছে, জায়নাব হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন নাতনি, তাহলে বোঝা গেল বাইরা বেটিরে খালুতে বিয়ে করা যায় যাচ্ছে, কথা বলেন না কেন? এটা যদি আমাকে সমাজে কেউ করে ওরা তো ঝাড়ু দিয়ে পিড়ে পিড়ে, খালা বাইসা থাকা অবস্থায় যায় নাই, কিন্তু খালা বাইসা থাকা অবস্থায় যায় নাই, কিন্তু খালা যদি মারা যায় সাথে, না সরি, খালা পাইসা থাকা অবস্থাও যায় আছে, কারণ খালারে বিয়ে করা যায় নাই, কিন্তু খালা তো বোন রে, অর্থাৎ আপন ভাইরা নিজের আপন ভাইরা বিটিরে বিয়ে করতে পারে, আলহামদুলিল্লাহ বলেন না? এটা যদি আমাদের সমাজে হয় কবে জরে পিডা, কুত্তার মতো পিডা ওরে, আপন ভাইরা বিটিরে বিয়ে করলো কেমনে? হয়তো আলী কিন্তু আপন ভাইরা বিটিরে বিয়ে করছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপন বাইরা বিটি হতো, অর্থাৎ জায়নাবের মেয়ে, যেই জায়নাবের মেয়েটাকে বিশ্বনবী কোলে করে তারপরে বড় করছে নামাজের মধ্যে, একে যখন বিয়ে করছে, বিয়ে করার পরে ওমামা, ওমামাকে বিবাহ করার পরে সুবহানাল্লাহ বিহামদিহি, এই ওমামা আল্লাহ রাব্বুল আলামিন এত দামি তাকে করেছিলেন এই পৃথিবীতে যে হযরত আলী তাকে এত পরিমাণ জ্ঞান তার কাছ থেকে নিয়েছিলেন, আল্লাহ তাকে এত জ্ঞানের ভান্ডার দান করেছিলেন যেটা কল্পনার বাইরে, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাসান হোসেনকে সাথে নিয়ে বরযাত্রী যায়, তো দেখেন ছেলে দুইটারে এত পরিমাণ ভালোবাসছে আলী যে বাসর ঘর, স্বামী স্ত্রী বাসর ঘর, বাসর ঘর থেকে এসে হাসান হোসেনের দুই পাশে শোয়াইছে, কারণ ফাতেমার সাথে ওয়াদা ছিল আমার হাসান হোসেন যেন তোমার দ্বারা কোনোদিন কষ্ট না পায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আরো একাধিক বিবাহ করেছেন ফাতেমার ইন্তেকালের পরে, হাসান হোসেন বড় হওয়ার আগ পর্যন্ত বাবার এত পরিমাণ আদর করতেন, আলী নিজে গোসল দিতেন, আলী নিজে খাওয়াইতেন, আলী নিজে তাদেরকে মাদ্রাসায় নিয়ে যাইতেন, আলী সদা সর্বদা তাদের কাছে থাকতেন, কারণ এখানে জানা আছে ফাতেমার সাথে ওয়াদা ছিল। ঠিক ঠিক ফাতেমা যখন বললেন তুমি বিবাহ করবা কিন্তু আমার হাসান হোসেনকে যেন কষ্ট না দেওয়া হয়, আমার হাসান হোসেন আমার কবরের পাশে থাকবে, দুই ভাই মা ইন্তেকালের পরে
পৃথিবীতে মনে রাখবেন যাদের ছোট্টকালে মরে মা তাদের দুঃখ আর কোনোদিন যায় না, কথা বলেন না কেন? ফাতেমার ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার পরে দুই ভাই দুই পাশে দাঁড়ানো, আলীও দাঁড়ানো, ইন্দিমিন টাইমে বার বার বলতেছে, হাসান ও হাসান তোমার মা নাই যে? হাসান বলে, বাবা গো মা চিরদিন বেঁচে থাকে না, তবে আমার মায়ের কিছু স্মৃতি আমার মনে পড়ে। কি মনে পড়ে বাবা? আমার মা বারবার বলে গেছে, হাসান রে বাবার সাথে কোনোদিন বেয়াদবি করিস না। মা আমার বলে গেছে, যদি কোনোদিন কষ্ট পাস্তে হাসান আমার কবরের কাছে যে বলিস, তবু কোনোদিন সৎ মায়ের কাছে বলিস। হযরত আলীর অন্তরে এই কথাটা এতভাবে লাগে গেল, আলী বললেন, আমি জীবনে তলে আর বিয়া করতে চাই না তোমরা বালেগ হওয়ার আগ পর্যন্ত। হাসান বলেন, না রে বাবা, আমার মা এটাও বলে গেছে, তোমার বাবা যদি বিবাহ করে তাকে মা বলে নাই। অবজান, আমি আমার যুবকদের উদ্দেশ্যে বলবো, হাসান হুসাইন, হাসানের বয়স 8 বছর, হুসাইনের বয়স 7 বছর 1 মাস, এই ছোট্ট বয়সে মা হারায়া যখনই মনের মধ্যে কষ্ট পাইতেন, সাথে সাথে করে বাবা মায়ের কবরের কাছে যেয়ে বলতেন, মা গো তুমি নানারে বুঝাইয়া কয়ো, দুনিয়ার কোন সুখের অভাব নাই গো মা, শুধু একটা সুখের অভাব, আমাগো দুই ভাই আজকে মা। এই আমার মসজিদের মুসল্লি ভাইরা যারা যুবক আছো, আমি তোমাদের উদ্দেশ্যে এই হাদিসের দ্বারা বলতে চাই, শিবলি রহমাতুল্লাহ নিজে বর্ণনা করেন, আমি যতবার হজে গেছি হজের কাবার দরজার সামনে দেখি একটা হাত কাটা পাও কাটা একটা সুকন্ধ, প্রতিদিন কাবা করেন কাবায় হাতিমের পাশে বসে খালি কান দেয়ার বলে, মানি আমার যদি মাফ করে দিতা আমি তোমার কৃতজ্ঞতা স্বীকার করতাম, মালিক আমারে যদি মাফ করে দিতা আমি তোমার। প্রতিদিন কাবা হাতিমের মধ্যে এই হাত পাও গুলো কাটা লোকটা খালি কান্দে, আমি একদিন দুই দিন 7 দিন পর্যন্ত হজের মৌসুমে কান্না দেখিয়া লোকটারে জিজ্ঞেস করলাম, তুমি কেন এইভাবে কান্দো? আর বলো আল্লাহ মাফ করলে আমি কৃতজ্ঞতা স্বীকার করতাম। আসলে কি তুমি কৃতজ্ঞতার জন্য হজে আসো নাই? তুমি কেন আসছো আর এইভাবে তুমি বারবার কেন বলো? তখন বলে, আল্লাহর ওলি আপনি কি আপনারে চিনি না, তবে মনে হয় আপনি কোন একজন বুজুর্গ মানুষ হবেন, তাহলে আমার মনের কষ্টগুলো শুনেন, আমার বাবা ছিল একজন কাঠুরিয়া, আমিও ছিলাম একজন কাঠুরিয়া, আমার বাবা ইন্তেকালের পরে, আমার মা আমারে মাত্র 8 বছর বয়সে আমার বাবা মারা যায়, আমার বাবা মরার পরে আমার লেখাপড়া কপালে হইল না, 8 বছর বয়স থেকে কাঠুরিয়ার কাজটা আমি নিজে নিলাম, আমি দোকানে কাঠ কাটতাম, যেই কয় টাকা বেতন পাইতাম ওই কাষ্টের টাকা দিয়া আমি সারা জীবন মাকে নিয়ে চলাফেরা করলাম। আমি যখন বড় হয়ে গেলাম হঠাৎ করে আমার মা বললেন, বাবা এখন বড় হয়ে গেছো, আমিও বৃদ্ধ হয়ে গেছি, বাবা আমি তোমার বিবাহ দিব। শিবলি রহমাতুল্লাহ বলেন, লোকটা বলতাছে আর আমার হাত পাও অবশ্যই আসতাছে, আমি বারবার জিজ্ঞেস করলাম, তারপরে কি লোকটা আর কথা বলতে পারে না, আর কথা বলতে পারে না, বলো বলো তারপরে কি? শিবলি রহমাতুল্লাহ বলেন, আমি যখন জিজ্ঞেস করলাম তুমি এত কান্দ কেন, হুজুর দেখতেছেন হাত পাও গুলো নষ্ট কেন জানেন, আমি যখন বিবাহ করলাম পরমা সুন্দরী ছিল আমার বিবিটা, আমার মায়ের সাথে বনি বনাত হয় নাই, আমার মাকে প্রতিদিন টর্চারিং করতো আমি জানতাম না,
আমি কাঠ কাটার জন্য দোকানে চলে গেলাম, কাঠ ফাড়ার জন্য দোকানে চলে গেলাম, কোঠাল দিয়ে কাঠ কাটতাছি। আমি আমার বিবিরে বলে গেছিলাম, তুমি বোরকাটা পরে আমার জন্য খাবার লয়ে যাইও। সকালের নাস্তা নিয়ে গেল না, দুপুরে নিয়ে গেল না, আমি বিকেল বেলা আসরের নামাজ পড়ে যখন বাজারের থেকে বেতন লইয়া চাউল ডাল নিয়ে আসতেছিলাম, বিবিরে জিজ্ঞেস করলাম, সকালবেলা খাবার লয়ে গেলি না, দুপুরে নিয়ে গেলি না, আমি তো একটা মানুষ। আমার বিবি আমার শয়তানের ধোকা বুঝাই দিল, আমারে বলতেছে তোমার মা সারাদিন আমার সাথে ঝগড়া করছে, তোমার মায়ের কারণে আমি যাই নাই। হুজুর আমার মনের মধ্যে রাগ, আমার মা বারবার আমার বিবির ডিস্টার্ব করে। আমি সন্ধ্যার সময় যায় দেখি আমার জনম দক্ষিণী মা কাষ্ঠ জ্বালাইয়া একটা পাতিলার মধ্যে করে আগুন পোহাইতেছে, আগুনের সাজানের মধ্যে বসে আমার মা আগুন পোহাইতেছে। আমি রাগ মেজাজে যাই এমন জোরে মার কোমরের উপরে লাথি মারলাম, একটা দুইটা লাথি মারার পরে আমার মা ওই আগুনের পাতিলার মধ্যে পড়িয়ে গেল। আমার মায়ের চেহারাটা জ্বলসে গেল, আমার মায়ের হাত পা গুলো পুড়ে গেল, আমার মধ্যে বিন্দু মাত্র কোনো মায়া লাগলো না। আমার মা দুই সপ্তাহ পর্যন্ত আগুনে পুড়িয়ার পরে, দুই সপ্তাহ পরে আমার মা ভুক্তি ভুক্তি দুনিয়া ছাইরে চইরে গেল। হুজুর আমি জানতাম না এটা আমার মায়ের সাথে বেয়াদবি কত পর্যায়ে। আমি আর আমি রাগের ছুটে আমার মায়ের কাছে গেলাম না, মা আমার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। মা বিদায় নেওয়ার সময় বলে বলে গেছিল, মালিক যেই পাও দিয়ে আমার ও লাথি মারছে, এই পাপ দুইটা যেন দুনিয়ার থেকে ও না লয়ে যাইতে পারে গো। হুজুর আমি জিদ্দের ছোটে মার ঘরের কাছে ও যাই নাই। আমার মা ইন্তেকালের পরে হঠাৎ করে আমার কুড়ালের আঘাত আমার পায়ে লাগি গেল, এক মাসের মাথায় আমার পাও দুইটা পচিয়া যায় গো। এই হাত দিয়া মায়েরে থাপ্পড় মারছিলাম, হাত দুইটাও পচিয়া যায়। হুজুর আমি এই দেশের মানুষ, আমি এমানের মানুষ, আমার হাত পাও পচার পড়ে আমি কাবা ঘরে প্রতি বছর আসি হজের মৌসুমে। এই কাবা ঘরে কাবা হাতিমের মধ্যে চিল্লায় চিল্লায় কান্দি, হুজুর এইবার দিয়ে আমি 13 বছর কাবায় আসি, দেখি আমার মালিকের পক্ষ থেকে আমার কোনো আওয়াজ আসেনি। হুজুর আমার হাত পাও গুলো যখন কাটা হয়ে গেল, বিবি আমার ছেড়ে চলে গেল, আমার একটা ছেলে ছিল ছেলেটা নিয়েও বিবি চলিয়া গেল। হুজুর একটা কথা বলি, আমার এই অপরাধ কি কোনো দিন আমার মালিক মাফ করব না। শিবলি নওমানি রহমাতুল্লাহ আল্লাহর কুতুব অনেক বড় মক্কার মস্ত বড় ওলি ছিলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহর কুতুবরা বাবা বিপদে পড়লে মুরাকাবায় বসে শিবলি নওমানের সঙ্গে সঙ্গে বাবা যায় নামাজ বিছায়া কাবা ঘরের সামনে বসে মুরাকাবায় বসে, মালিক রে এই লোকটা 13 বছর ধরে হজের মৌসুমে এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, এই লোকটার জন্য কি মাগফিরাতের দরজা বন্ধ খুলবা কিনা। আওয়াজ আসতেছে নওমান, শিবলি রে ও যদি 1 কোটি বারও কাবা ঘরের কাছে আসে আমি মালিক শুনি না রে। কারণ ওই এমন গজবে পড়িয়া গেছে, ও যদি ওর মার জীবদ্দশায় মাফ চেয়ে নিত গো, আমি মালিক নারাজ ছিলাম মাফ করে দিতাম।
কিন্তু এমন অপরাধ করছে যে অপরাধের মাপ আমি আল্লাহ না, ওর জনম দুঃখিনী মা। আমার যুবক ভাইরা তোমাদের অনুরোধ করিয়া যাই, হাসান হোসেন এই কথা বলতেন, বাবা আমার মা আমাকে কত আদরের কথা বলতো, আর বলতো হাসান রে জীবনে কোনদিন মার সাথে বিয়াদবি করবি না। শিবলি নোমানি বলেন, তুই যখন আমার কাছে মনের কথা বলছ দেখি আমার আল্লাহ কোন রাস্তা রাখছে কিনা। তোর বাড়ি কই? মানে হালাবা শহরে। চল আমি তোর বাড়িতে যাব। আল্লাহর কুতুব ওই অসুস্থ শরীরটারে লয়ে বাইতে গেছে। এক সপ্তাহ সফর করার পরে মানে পৌঁছানোর পরে কবরের পাশে দাঁড়ায় বলে, এবার ডাক দে মা কোয়া ডাক দে, আল্লাহ রে মা কোয়া ডাক দে, আল্লাহ রে ডাক দে, আল্লাহ আমার মার সাথে অন্যায় করছি, সারাটা জীবন আমার মায়ের জন্য আমি কাঁদবো দোয়া করব। তুমি আমার মাকে কবর থেকে একবার বলতে কও আমার মাফ করে দিছে। বাজান দিয়ে এমন কান্নাকাটি করতে করতে বেহুশ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, কোন সন্তান যখন বাবা মায়ের কাছে দাঁড়ায়, ইবনে মাজার মধ্যে আসছে, মা বাবা সব দেখতে পায়, তখন মা কবর থেকে খুশি হয়ে বলে, বাচারে তুই যতগুলো পা লাগায় আমার কবরের কাছে আসছো, প্রত্যেকটা পায়ের বদৌলতে যেন আল্লাহ তোকে ভালো রেখে দাও। বহুত সময় কাদার পরে হঠাৎ করে আমার কাশ্প হইতেছে, নৌমানি রে যা যা, মা ওরে মাফ করে দিছে, আমি মালিক ওরে মাফ করে দিছি। আমার দাদা ভাইরা, আমি কেন কথাটা আজকে বলছি জানুনি? তোমাদের আমাদের যাদের মা দুঃখিনী কবরে চলে গেছে, ছাত্র জীবনে যুবক জীবনে কত কষ্ট মা বাবারে দিছ, যদি পারো মাঝে মাঝে মা বাবার জন্য দোয়া কইরু, তারা যদি কবর থেকে মাফ করে দেয় তোমারে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোর করে আমিন, আরো জোর করে আমিন। তাহলে মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? হ্যাঁ, শিবলি নোমানি লাস্টে একটা কথা বলে গিয়েছিলেন, তুমি যতদিন বাঁচবা মা বাবার নামে যেই হজ এতদিন উমরায় যাইতে যাই এসে আমার কাছে জন্য দোয়া করতা, উমরার টাকাটা মা বাবার নামে দান করে দিবা। এই নিয়ত করার সাথে সাথে শিবলি নোমানের কাছে কাশপ হইছে, যা আমি ওরে মাফ করে দিছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোর করে আমিন। আসেন তওবা করে, আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি যামবে ওয়াতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তুমি তাকায় দেখো জুমার দিন চোখের পাপড়িটা চোখের পানিতে ভিজে গেছে, হয়তো এখানে কার জানো জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখ মিয়া বাবা। শীতের মৌসুম যায়, কমলা ফেলের সিজন যায়, মায়ের কথা বারবার মনে পড়ে, কমলা ফেল কিনে নিয়ে যাই মার কথা মনে। আরে এমন একদিন ছিল বাবা কমলা কেনার মতো তৌফিক ছিল না, পরের বাসায় কমলা দেখতাম, বড় বড় চোখ করে তাকাইতাম আর বলতাম, আব্বা তুমি কি কমলা আপেল কিনতে পারো? আজকে ব্যাগ ভর্তি কমলা আপেল কিনি, সেই বাবা নাই মা নাই গো। হোমালি তুমি রহমতের নজরে তাকায় দেখো, তোমার পাগলগুলি কান্দে, মনে মনে ভাবে আজকে আমি টাকার মালিক, আমার বাবা মা আজকে দুনিয়ায় নাই, কারে দেখাব মনের কষ্ট।
মা বাবা যাদের না, তাদের মতো দুঃখ মেয়া ত্রিভুবনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়, বাবা বলে ডাক দিলে গো নবী খুশি হয়, নবী আমারে তিন ছিলেন হে ভুবনের মাঝে, বাবার কষ্ট বুকে লয় দুনিয়া ছেড়েছে, আল্লাহ যাদের বাবা মা কবরে কবরটা জান্নাতের বাগান বানায় দিও, আল্লাহ বাবা মায়ের নামে যারা দান সৎকা করে তাদের দানগুলা কবুল করে নিও। শিবলি নওমানির সাথে যে যুবকের ঘটনা ঘটেছিল, আমরাও তো জীবনে মা বাবার সাথে কত অন্যায় করে ফেলেছি, মেহরবানি করে তুমি তাদের মাফ করে দিও, কবরটা জান্নাতের টুকরা বানায় দিও। আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করো, আমাদের জীবনে বরকত দান করো, আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। আল্লাহ সকলে হালাল রেজিকের ব্যবস্থা করে দাও, যারা মসজিদ মাদ্রাসায় দান করে তাদের দানগুলো কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ তোমার নবী বলেছে যারা মা বাবার নিয়ত করে মাদ্রাসা মসজিদে কমলা আপেল কিনে দিবে, তুমি না বলেছো মা বাবাকে তুমি কবরে খাবারের ব্যবস্থা করে দিবা। আল্লাহ যারা যেখান থেকে যে অবস্থায় দান করে তাদের দানগুলো কবুল মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশিহি সাইয়্যিদানা মাগুম বিরহমাতিহি।